হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল রীতা বড়ুয়া রয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নবকুমার রয় আপনাদের সঙ্গে লেটেস্ট আপডেট নিয়ে তো বন্ধুরা আপনারা যারা শিক্ষকতা করছেন আপনারা প্রত্যেকেই জানেন বিষয়টি যে প্রাইভেট টিউশনের ওপর যারা সরকারি শিক্ষক রয়েছেন সরকারি বিদ্যালয়ে পড়ান তাদের একটি বেশ নিষেধাজ্ঞা বহুদিন থেকে চলে আসছে এবার সে নিয়েই করা হল প্রশাসন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক খবরটি তার আগে বলি বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমাকে নতুন নতুন অনেক ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে এবার কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের নির্দেশিকা জারি এবার থেকে স্কুলের কর্মরত শিক্ষকরা টিউশন পড়াতে পারবে না এ নিয়ে কড়া পদক্ষেপ নিল উত্তর চব্বিশ পরগনা জেলা শিক্ষা দপ্তর কোনো স্কুল শিক্ষক আর প্রাইভেট টিউশন পড়াতে পারবে না এই নিয়মকে কার্যকর করতে একটি নির্দেশিকা জারি করে জেলা বিদ্যালয় পরিদর্শক শুভধিত চট্টোপাধ্যায় জেলার সমস্ত স্কুলে এই নির্দেশিকা পাঠানো হয় কিন্তু নির্দেশিকা কার্যকর করে নজরদারি চালাবে কারা এর পাশাপাশি রাজ্যের শাসক দল তাদের দলের সমর্থক শিক্ষকদের এই টিউশন পড়াবার মদত দিচ্ছেন এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলে গতকাল গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা জেলা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান রাজ্যের কর্মরত স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার দাবিতে আন্দোলন চালিয়ে আসেন উত্তর চব্বিশ পরগনার গৃহশিক্ষকরা প্রায় গোটা রাজ্য জুড়ে চলছে এই আন্দোলন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য